হ্যালো বন্ধুরা, কেমন আছেন বন্ধুরা? আজকে আপনাদের যেটা শেখাবো, ফ্ল্যাগস কীভাবে ডিজাইন করতে হয়, ব্যানার। তো অনেকে ভেলি ভাই আছে যারা জানেন না, তাদেরকে ফ্ল্যাগস ডিজাইনটা আপনাদের আগে শেখাবো। তো চলুন, ফটোশপে যাবেন। ফটোশপে গিয়ে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে নিউ ট্যাব নিবেন। নিতে নামানোর পর আপনি ফ্ল্যাক্সের ক্ষেত্রে কত বাই কত স্কোয়ার ফিট করতে চান। সাইজ অনেকগুলো হয়, 3-2 হয়, 3-5 হয়, 4-3 হয়। কাস্টমার যেটা চাইবে আপনাকে সেই হিসাবে বোঝাতে হবে, এত বাই এত দিলে আপনাদের সুবিধা হবে। যেমন আজকে যেটা আপনাদের ডিজাইন করে দেখাবো, কাস্টমারই একটা ফ্ল্যাক্স, সেটা দেখাবো আপনাদেরকে। উনি যেটা আমাকে দিয়েছেন সেটা হলো সাইজ 5x3। আপনি এখানে ইঞ্চির জায়গায় 12.7 লিখে দিলে, আর হাইটের জায়গায় দিয়ে দিলেন আপনি 36, 3x36। আর রেজুলেশন দেবেন আপনারা যখন ব্যানার করবেন, সব থেকে বড় জিনিসটা মনে রাখবেন, ব্যানারের ক্ষেত্রে রেজুলেশনটা 72 রাখবে। আর যদি আপনি ফটোশপের কাজ টাজ করতে চান, সেখানে আপনার 200 থেকে 300-এর মধ্যে দিলেই ভালো, দিয়ে ওকে করে দেবেন। এবার ওটা এটা হয়ে গেলো আপনার 5x3-এর ফ্ল্যাক্সের পুরো ম্যাটারটা। সর্বপ্রথম আপনাকে করতে হবে যেটা, আপনি কালার চুজ করে নেবেন। এখানে যাবে গেট এন্ড টুলস, এখানে ক্লিক করার পর এখানে গেলে ওকেতে দিলেন। ওকে দেওয়ানোর পর ব্যাকগ্রাউন্ডটা আপনি সিলেক্ট করে দিলেন, সিলেক্ট হয়ে গেল। এবার আপনাকে যেটা করতে হবে, ভাই ভাই এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করানোর পর টেক্সট নেবেন, টেক্সট নেওয়ার পরে আপনারা বাংলা কিওয়ার্ড করে নেবেন। ফন্টটা চেঞ্জ করে দেবেন, বাংলা ফন্ট করে দেবেন। আপনাদের কাছে বাংলা ফন্ট অবশ্যই হওয়া চাই, এর মানে বাংলা কোনো সাপোর্ট পায়নি। কন্ট্রোল অ্যালার্ট বি করে বিজয় করে নেবেন। এইভাবে করে দিয়ে শিফট অ্যালার্ট দিয়ে চেপে ধরে এভাবে বড় করে নেবেন। আপনাদের যেভাবে সুবিধা হবে সেভাবে করে নেবেন বড়। ইন্টারফেস করবেন, এখানে আমরা এর কালারটা চেঞ্জ করে দেব। তো কালার চেঞ্জ করার জন্য প্রথমত আপনি এখানে যাবেন, জানার পর আপনাদের যেটা ভালো লাগবে প্রথমে রেড দিয়ে দেখায়। ধরলেন আপনি রেডি দিলেন, রেডি দেওয়ার পর একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, ব্যাকগ্রাউন্ড আর কিন্তু টেক্সট একই কালার দেবেন না। এতে কী হবে, আপনার ব্যানারের কালারটা ফুটে উঠবে না। সেটা সব থেকে ডিফারেন্ট কালার নেবেন, তাহলে আপনার দেখতে ভালো লাগবে। যেমন ভাই ভাই টেলার দিলেন, এখানে যাবেন রিয়াকশন মধ্যে, এখানে লেখানো আছে বোর্ডিং অপশন, ড্রপ শো ডাউন, নিচে এসে স্টকসে দেবেন। স্টকে গিয়ে ক্লিক করবেন কালারে, কালারে গিয়ে হোয়াইট সিলেক্ট করবেন। হোয়াইট সিলেক্ট করানোর পর ওকে করবেন। ওকে করানোর পর যেখানে দেখছেন সাইজ, এখানে 3 পিক্সেল আছে, আমরা এখানে 8 পিক্সেল করে দেবো। মাউসটা একটু 6-8 হয়ে গেল। এবার আমরা
ড্রপ শট ডাউনে চলে আসলাম। চলে আসার পর এখানে ডিস্টেন্সটা একটু আমরা বাড়িয়ে দেবো। দেখছেন ডিস্টেন্স বাড়ছে, এইভাবে করে বাড়াবেন, এইভাবে বাড়াবেন। এবার দেখুন ডিস্টেন্সটা বাড়িয়ে দিয়ে লেখাটা কেমন লাগছে। আমার একটু ডিস্টার্ব হচ্ছে, আন্ডু করে দিলাম। এইভাবে দিবে, কালারটা ঠিক ফুটে উঠছে না এর জন্য। সরি বন্ধুরা, এবার সিলেক্ট করবেন। সিলেক্ট করানোর পর আবার সেখানে যাবেন। আমি রেড সিলেক্ট করছি, রেড সিলেক্ট করে দিলাম। এবার দেখেন একটু কেমন লাগছে। আপনাদের যেটা ভালো লাগবে, নিচের দিকে আপনার ব্ল্যাক আছে তো, আপনারা হোয়াইট শেড সিলেক্ট করে দিতে পারেন। ডোপেন্স গিয়ে এখানে কালারটা চেঞ্জ করে দেবেন। আপনারা যেটা চাইবেন, হয়তো হোয়াইট চাইছেন, হোয়াইট চাইবেন, কিংবা কেউ হয়তো ব্লু চাইছেন, যেটা আপনাদের সুবিধা হবে সেটা সেই হিসাবে সিলেক্ট করবেন। এভাবে সিলেক্ট করে দেওয়ার পর ওকে মারবেন। ওকে দেওয়ার পর এটাকে অ্যালাইন টিপে কপি করুন, চেপে ধরে কপি করানোর পর এখানে আপনাদেরকে যেগুলো লিখতে বলেছে এখানে শাড়ি ব্লা 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 উজ বুরকিজা জামা লুঙ্গি লুঙ্গি একটু ছোট করে নিই বন্ধুরা, এটাকে ছোট করে নিয়ে টেক্সটটা চেঞ্জ করে দেবেন। আর সব থেকে বড় কথা, আপনারা যখন হেডিং দিবেন, হেডিংটা দিবেন একদম ফন্ট বোল্ডের, আর টেক্সটগুলো দিবেন আপনার পরবর্তীতে যেগুলো, সেগুলো কিন্তু একটু নর্মাল টাইপ দেবেন। এই ক্ষেত্রে কী হবে, হেডিংটা সর্বপ্রথম চোখে নজর পড়লে অনেকে দৃষ্টি আকর্ষণ করবে। আর লেখাগুলো আপনি নর্মাল টেক্সে লিখবেন, এতে ভালো হবে এবং অনেকেই বেশিরভাগ ক্ষেত্রে নর্মাল টেপ ইউজ করবেন। আপনি অনেক সময় স্টাইলিশ টাইপগুলো ব্যবহার করলে লোক ঠিক মতো পড়তে পারে না, তো সমস্যা হয়, যারা আমাদের অনেক কিছু বানাতে দেয়। এখানে যাবেন নিচের শ্যাডোটা, ব্ল্যাক শ্যাডোটা আমরা উঠিয়ে দেবো। এখানে লোখান্ডি লাগিয়ে এখানে সেগুলো নর্মাল করে দিলাম, ব্যাস ওকে মেরে দিলাম। এবার দেখেন এখানে শাড়ি ব্লাউজ জামা লুঙ্গি আর অনেক কিছু আছে, আপনাদের আমি একটু একটু শর্টে দেখার জন্য এখান থেকে কপি করে আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে করে কপি করে পেস্ট করে দিলাম, ধরে এভাবে করে এভাবে দিলাম। এবার ট্যাব মেরে দিলাম। এখানে দেখুন, এখানে শাড়ি ব্লাউজ লুঙ্গি জামা প্যান্ট পাঞ্জাবি ইত্যাদি রেডিমেড সমস্ত রকমের কাপড় ন্যায্য মূল্য পাওয়া যায়। একটু নিচের দিকে দিয়ে দিলেন, নিচের দিকে দেওয়ানোর পর এর পরে যেটা স্টাপ আছে সেটাও আপনাদের কপি করে দেখাচ্ছি। আপনার একটু ধৈর্য সহকারে দেখবেন, একটু ভিডিওটা বড় হয়েছে ওই জন্য আপনাদের বোঝার জন্য আমি একটু শর্ট করে দিলাম।
আবার এখানে গেলেন, এখানে গিয়ে টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল সি মারবেন। কন্ট্রোল সি দিয়ে এখানে এসে আবার পেস্ট করে দেবেন, কন্ট্রোল ভি। কন্ট্রোল ভি করে দিয়ে এইভাবে টেনে ধরবেন মাউসটা দিয়ে, এন্টার প্রেস করবেন। এখানে দেখছেন আমাদের সাদা শাড়িটা উড়ে গেছে। তো আপনি কি করবেন, লেয়ারে যাবেন, লেয়ারের নিচে আবার যেখানে স্টক আছে সেখানে যাবেন। স্টক যাওয়ার পর কালার আছে এখানে দেখছেন, কালার কালার নিচে আমরা হোয়াইট কালারটা নেব এবং মেরে দেবো। এবার আপনাদের কী করতে হবে, এখানে দেখছেন 3 পিক্সেলের, তো আপনাকে এখানে 8 পিক্সেল করতে হবে, তাহলে আগেরটার মতো অ্যাডজাস্ট হবে। তো 8 পিক্সেল করে দেওয়ার পর ওকে করে দিলাম আমরা, ওকে করে দিলাম। এবার যেটা করতে হবে, এবার পুরোটাই আমাদের লিখানো হয়ে গেছে হেডিং। এবার ওনার ঠিকানা আপনারা এখানে যাবেন, এখানে গিয়ে রেক্টেঙ্গেল ম্যানেজার টুলস নেবেন। রেক্টেঙ্গেল ম্যানেজার টুলস নিয়ে এখান থেকে এখান পর্যন্ত সিলেক্ট করবেন। সিলেক্ট করতে চাইলে আপনি যে কালার ইউজ করছেন, ধরেন কি আপনি এখানে ব্লু দেবেন, ব্লু কালার দিয়ে এখানে ব্যাকগ্রাউন্ডে, এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, কন্ট্রোল ডি প্রেস করবেন। তাহলে কি হবে, আপনার এখানে যে কালারটা আপনি সিলেক্ট করেছিলেন সেখানে চলে গেল। এখানে যাওয়ার ক্ষেত্রে আপনার এবার কাস্টমারের পুরো ঠিকানাটা এখানে দিয়ে, কাস্টমারের ঠিকানাটা দেওয়ানোর জন্য আমি আগে আপনাদের ওখানে নিয়ে যাচ্ছি। এখানে যাবেন, এখানে জানার পর এখান থেকে এখানে কপি করে, এভাবে কপি করলে, কপি করানোর পর আবার কন্ট্রোল ভি প্রেস করলে লেখাগুলি ছোটো হয়ে গেছে। এর জন্য আপনাকে টেনে মাউসটা টেনে বড় করে দেবেন। বড় করার পর একটু চেক করবেন বাইরে চলে যাচ্ছে, এন্টার প্রেস করবেন। পুরোপুরি কাজ আমাদের হয়ে যাওয়ার মধ্যে আছে, অল্প আমাদের রাইট ক্লিক করে করবেন, একটু ছেড়ে দিয়ে লেখাগুলো আমাদের একটু বড় হয়ে গেছে। এর জন্য কী করবেন, লেখাটার এই ডিসচার্জটা দেখছেন অনেকটা হাঁকালো হয়ে গেছে। কী করবেন, এখানে আপনি অ্যালার্ট চিপে আপার বাটনে ক্লিক করবেন, তাহলে আস্তে আস্তে চাপবেন উঠে যাবে। এই দেখছেন অ্যালার্ট চিপে আস্তে আস্তে উঠে যাচ্ছে, ডিসচার্জটা একটু পার্থক্য অনেকটা। এবার ছেড়ে দেবেন, এবার দেখুন ছিল এক হলো এক, আপনাদের সামনেই করছি। এভাবে করলেন, করে নেওয়ার পর আবার প্রোফাইলটার নাম দিয়ে দেবেন, প্রোফাইলটা এটাও কপি করে নিয়েছি আমরা। কপি করে নিয়ে আবার এখানে যাবেন, প্রেস করবেন। প্রেস করানোর পর
সমস্যা করে বুঝলেন আপনাদের বলছি। ডিলেট করে দেবেন আপনারা একটু বস বসাই দেবেন, আমি আর দেখালাম না। এইভাবে কমপ্লিট হয়ে গেল, আপনারা এইভাবে করবেন। দেখুন ভাই ভাই ক্লাস কবিরা দুলাল শাড়ি ব্লাউজ লুঙ্গি জামা প্যান্ট ইত্যাদি এবং মুদ্রার কাপড় প্রয়োজন সমস্ত রকম জিনিস পাওয়া যায় এবং চুড়িদার জামা প্যান্ট পাঞ্জাবি ইত্যাদি জিনিস যত্ন সহকারে তৈরি করা হয় শ্রীপুর সাংসি মালদা মোবাইল নম্বর 1। তো বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সামান্য কিঞ্চিত মাত্র যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।